আসসালামু আলাইকুম। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে 19 মে ফ্রাইডে, 6:25 বাজে এখন। সো আমরা এখন আমার এক খুব ক্লোজ বড় ভাইয়ের অ্যাগ্রো ফার্মের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মেইনলি আজকে আমরা আমাদের 2023 কোরবানি গরু দেখার জন্য যাচ্ছি। যদি পছন্দ হয়, মিলে যায়, তাহলে আজকে বুকিং দিয়ে আসবো। আশা করি কয়েকটা পার্ট আসবে কোরবান পর্যন্ত ইনশাল্লাহ। সো আমরা এখন গাবতলী বাস টার্মিনালে এখানে ওয়েট করতেছি। আমার বড় ভাই যার ফার্ম, উনি আসতেছে। সো উনি আসলে আমরা দুই গাই একসাথে ফার্মের উদ্দেশ্যে রওনা দিব।
টেস্টিস কইরা সেই অবস্থা। একটা পাহাড় দেখা যাচ্ছে তো ভিতরে, কালো হিউজ। ওইটা কি সবচেয়ে বড় ফার্মের? সো ইয়ার হিয়ার আমরা 2023 কোরবানির জন্য গরু দেখতে আসলাম আমার খুবই ক্লোজ ভাইয়ের অ্যাগ্রো ফার্মে গরুগুলো। দিস ইজ আ বিউটিফুল প্লেস হিয়ার।
এগুলার ভিতর কি হিট ইয়া করা হয়? এটাগুলা হিট করা হয় না, পোড়ানো হয় না, বের করা হয় জোস, তাজা তাজা ইটা। আচ্ছা এগুলা দিয়ে মানে ধোয়া গুলা বের হয় নাকি? এই যে চিকন চিকন দূর থেকে দেখে ধোয়া বের হয়। আমরা এখন আরেকটা সেরে যাচ্ছি, আরো কিছু গরু দেখতে, আমাদের 2023-এর জন্য দেখি পাই কিনা, পছন্দ হয় কিনা, মিলে গেলে ইনশাল্লাহ আজকে দুইটা ফাইনাল করে যাব। দাঁড়া দাঁড়া, লাড়ি কই? লাড়ি আছে, লাড়িতে মাইক জোর করলে ধরে না যায়। দেশি গরু তো মানে বাইরের গরু তো আপনি ঠেকে রাখতে পারবেন না। তো এখন বাজে 9টা বাইরে, আমরা এখন এখান থেকে বের হব। থাকেন এখন।